হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যান্টস অ্যান্ড লাইফ। আমরা আজকে যে গাছটা আপনাদের দেখাচ্ছি, এই গাছটার সাথে আপনারা সবাই পরিচিত, কারণ আপনার বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গলে এটিকে সহজেই পাওয়া যায়। এবং বাচ্চারা এর পাতাকে নিয়ে মালা তৈরি করে, মালা গেঁথে খেলা খেলেন, অথবা আমের যে আটি আছে, আমের আটির ভিতরে দুটো বীজপত্রকে আলাদা করে মাঝখানে এগুলোর পাতা রেখে বাঁশির মতো সুর তোলা যায়। তাই ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই গাছের সাথে পরিচিত। তো চলুন এই গাছটার নাম জেনে নিই। এটাকে সাধারণত চেকেন্দা বা চাকুন্দা বলা হয়। একটি একবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ, সাধারণত 2 ফুট থেকে 5 ফুট লম্বা হতে পারে এবং শরৎ থেকে হেমন্তকালে হলুদ ফুল ফোটে। এই গাছের লম্বা ফলের ভেতর বেশ কয়েকটি বীজ থাকে। স্থান বিশেষে গাছটির বিভিন্ন নাম রয়েছে, যেমন চাকুন্দা বা চেকেন্দা, তবে ইংরেজি কমন নাম হলো সিকল সিন, সিকল ওয়াইল, সিকল পড, তোরা, কফি পড ইত্যাদি। গাছটির পরিচিতি সাধারণত আগাছা হিসেবেই, তবুও এর কতগুলো ঔষধি গুণ রয়েছে বলে মনে করা হয় এবং ট্রেডিশনাল বা আয়ুর্বেদিক বিভিন্ন মেডিসিনে এটিকে ব্যবহার করা হয়। এর ব্যবহারগুলি হলো, যেমন ল্যাপ্রোসি বা ক্ষয়জনিত কোনো রোগ সারাতে, বা ফোড়া হলে দাঁত, কিংবা কৃমি বা চামড়ার কোনো অসুখ, চুলকানি অথবা ফুলে যাওয়া, এই সমস্ত রোধ করার জন্য, এই সমস্ত প্রতিরোধ করার জন্য গাছটিকে ব্যবহার করা হয়। তবে এর ফলের বীজ কফির পরিবর্ত হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। তো বন্ধুগণ, জেনে নাও তোমার আশেপাশে অবস্থিত বা সচরাচর দেখতে পাওয়া এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো সেন তোরা, এবং এর ইংরেজি কমন নাম হলো সিকল পর বা সিকল সেন, সিকল ওয়াইল্ড। ধন্যবাদ প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে।